হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছে আমি ভালো আছি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ধামাকা অফার নিয়ে তো ফ্রেন্ডস আজকের অফারটা মূলত আমাদেরকে দিচ্ছে অলেট ওয়ালেট পর ওয়ালেট অর্থাৎ এটা হচ্ছে একটা স্টালারের একটা অফার তো এখান থেকে মূলত আমরা জানি যে এক্সএলএম এর যে অফারগুলো আসে প্রতিনিয়ত অফারগুলোই সবসময় লেজিট হয় আর প্রায় নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট অফারগুলো লেজিট হয় তো আজকের যে অফারটা আসছে সে এই অফার থেকে মূলত আমাদের প্রত্যেকেরই সতেরো ডলার বা আঠারো ডলার প্রফিট হওয়ার চান্স আছে কারণ এইখান থেকে আমাদের প্রত্যেকের দেওয়া হবে এক হাজারটি নাইস কয়েন যার ওল ভ্যালু হচ্ছে সতেরো থেকে আঠারো ডলার তো হ্যাঁ ফ্রেন্স এই অফারে জয়েন করতে হলে কিছু কন্ডিশন আছে কি কি আছে সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো যে কে কে অ্যালিজিবল হবে এই অফারে জয়েন করার জন্য বা কী কী করতে হবে সকল স্ট্রাকচারগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো তবে হ্যাঁ ফ্রেন্স এর জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে ওয়াচ করবেন ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মোদবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ফ্রেন্স আপনি নতুন নিজে হয়ে থাকুন আমাদের প্রোফাইল লোগোতে ক্লিক করুন এখানে একটা প্লে লিস্ট বাটন পাবেন এই প্লে লিস্ট বাটন অপশানে ক্লিক করলে এখানে আপনি পেয়ে যাবেন প্রায় বারোটি ভিডিও এই বারোটি ভিডিও মোস্ট বি ওয়াচ করবেন ইনশাআল্লাহ আপনি হয়ে যাবেন অ্যাডোফ এক্সপার্ট নিচ থেকে দেখা শুরু করেন এই ভিডিওগুলোর ভিতরে আমি কীভাবে যে কোনো টোকেন সোয়াইপ করতে হয় আপনার পেমেন্ট ওয়ালেটে রিসিভ হলে কীভাবে চেক করবেন সকল বিষয় নিয়ে অ্যাডোফের কাজ শেখা থেকে শুরু করে এ টু জেড ভিডিও এখানে আপিয়ে যাবেন সকলগুলো কাজগুলো শিখে আমাদের চ্যানেলে জয়েন করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক থাকবে সিম্পল ক্লিক করলে আমাদের অ্যান্ড এর অফিসিয়াল চ্যানেল আপনাকে নিয়ে আসবে আজকের অফারে তো ফ্রেন্ডস আজকের অফারে জয়েন করার আগে আমি ওদের কন্ডিশনটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি ফার্স্ট অফ হলে ভিডিও শুরুতে বলছি এটা হচ্ছে একটা স্টাইলার অফার এখানে মূলত যারা আপনারা স্টাইলার ওয়ালেট ইউজ করে থাকেন বা রবিষ্টার ওয়ালেট ইউজ করে থাকেন আপনারা সবাই জানেন এটা হচ্ছে এক্সেল একটা ওয়ালেট যে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই যারা এই ওয়ালেটগুলো ইউজ করে থাকেন যেমন লোভ স্টার ওয়ালেট যেখানে মূলত এক্সএলএম রাখা যায় তারপরে আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে চাই সেটা হচ্ছে আরেকটা ওয়ালেট রয়েছে যেমন স্টালার পট স্টালার পট অনেক আগে থেকে আমি ইউজ করি স্টালার পট ওয়ালেট যেখানে এক্সেল এম রাখা যায় বা এক্সেল এর যেসব ট্রানজ্যাকশনগুলো বিভিন্ন টোকেনগুলো লিস্টেড হয় সেগুলো এক্সেল মাধ্যমে মূলত এই মার্কেটের প্লেস থেকে ট্রেড বাইসেল করা যায় তো যাই হোক এই অফারটার এই ওয়ালেটের সাথে কানেক্ট করে এই অফারটা চলে আসছে এখান থেকে টোটালি আপনারা যারা এলিজিবল হবেন তাদের কি কন্ডিশনগুলো এখানে দিছে আমি আপনাদেরকে একটু করে শোনাই এখান থেকে আপনারা টোটালি অ্যাডোপ পাবেন হচ্ছে এক হাজার এক হাজার করে নাইস কয়েন পাবেন প্রতি ইউজার প্রতি ইউজার এখানে এক হাজার করে নাইস কয়েন দেওয়া হবে তবে তার জন্য এখানে কিছু কন্ডিশন রাখছে মোস্ট বি ছয় এক দুই হাজার একুশ মানে ছয় এক দুই হাজার একুশের ভিতরে যারা কি করছে যারা মানে ট্রেড করছিলো এই স্টারপট বা বিভিন্ন এক্সেলএমের যে ওয়ালেটগুলো আছে মানে যেখানে আমি বললাম যারা ট্রেড করছে তারাই কিন্তু এখানে এলিজেবল হবে এবং কি পঞ্চাশটি এক্সেল কয়েন তাদেরকে হোল্ড করতে হবে এই অফারে এলিজেবল হওয়ার জন্য তো আমি সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা একটু খেয়াল করেন তো আপনারা একটু চেক করেন নেবেন কে ছয় এক দুই হাজার একুশের মাধ্যমে মানে হচ্ছে এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মানে জুনের এক তারিখের ভিতরে যারা ট্রেড করছে দু সালের আগে তারাই কিন্তু এখানে এলিজেবল হবে আর মোস্টবি এই অফার অংশন করতে হলে আপনাকে পঞ্চাশটি এক্সেল এম আপনার ওয়ালেটে হোল্ড করতে হবে তো এখন আমি আপনাদের মাঝে একদম পানিরভাবে পানির মতো ক্লিয়ার করে দিই তো আগে কে এলিজেবল হবেন কীভাবে চেক করবেন সেটা আগে তারপর আপনার অফারে জয়েন করবেন তো চেক করার আগে চেক করার জন্য আগে আপনাকে ওয়ালেটে জয়েন করতে হবে অফারে অফারে জয়েন করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি অফারে থেকে পেমেন্ট পাবেন কি পাবেন না তো পেমেন্ট যদি পাবেন আপনি যদি শিওর হন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে পঞ্চাশটি এক্স এল এম হোল্ড করবেন পঞ্চাশটি এক্সএলএমের কত ভ্যালু আছে কত প্রাইস আছে সকল কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তুলে ধরতো সেইটু ভিডিওটা মনোযোগ সহকারে কষ্ট করে দেখুন ফার্স্ট অফ অল আপনি যদি নতুন নিজের হয়ে থাকেন আপনি এলিজেবল হবেন কি না সেটা চেক করার জন্য জয়েন্ট যে লিঙ্কটা আছে এই জয়েন্ট লিঙ্কই ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেট চলে আসবে তো আপনাদের কাজ হচ্ছে আগে ফার্স্ট অফ অল কী করতে হবে আগে আপনি ওদের টুইটা ফলো করে নেবেন এই যে এখানে দেখুন আমি আগেই বলে দিচ্ছি আগে টুইটা ফলো করবেন ওদের সিম্পল ওদের টুইটা ক্লিক করে দিয়ে ও টুইটা ফলো করে নিন টুইটারটা ফলো করার পর আপনার সিম্পল কাজ হচ্ছে এইখানে আমি যে বললাম কানেক্ট করার কথা আপনি এখানে সিম্পল কানেক্টার রূপে ক্লিক করবেন এখানে আপনি কানেক্ট করবেন আচ্ছা কানেক্টটা আমরা একটু পরে করতেছি আগে আমরা কী করব নিচের দিকে আসি এখানে আপনাকে বলছে স্টেলার অ্যাকাউন্ট দিতে মানে আপনার স্টেলারের যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করতে বলতেছে টুইটারের মাধ্যমে তো আমি আমাদের স্টেলার অ্যাড্রেসটা কপি করে আনি তো আমি জাস্ট সিম্পল আমি স্টালার পট ইউজ করি আমি স্টালের পর থেকে অ্যাড্রেসটা কপি করে আনলাম আপনারা যারা লোবিস্টার ইউজ করে থাকেন লোভিস্টার অলরেডি দুটোই দেখাচ্ছি তো লোভিস্টার থেকে আপনারা এক্সেল এমের অ্যাড্রেস যেটাকে বলা হয় আপনি এখান থেকে রিসিভ আইকনে ক্লিক করে আপনি রিসিভ আইকোনে ক্লিক করতে পারেন অথবা এখানে দেখুন ওই যে অ্যাসেস্ট অপশন আছে অ্যাসেট অপশন আছে রিসিভ আইকনে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন স্টালার অ্যাড্রেসটা সিলেকশন করে স্টালার অ্যাড্রেসটা কপি করে নিয়ে নিতে পারেন নেওয়ার পরে হয়ে যাবে একই কথা নেওয়ার পরে সিম্পল কী করব আমরা এখানে স্ট্যালার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তারপর আপনি যখনই রেজিস্ট্রেশন বাই টুইটারে ক্লিক করবেন আপনাকে টুইটারের সাথে এটা কানেক্ট করে নিতে হবে এরকম একটা পারমিশন যাবে আপনি অথেন্টিক অ্যাপে অপশানে ক্লিক করে আপনার টুইটার সাথে পারমিশন করে নেবেন পারমিশন করে নিলে আপনার এখানে কি বলবে দেখুন পারমিশন করে নিয়ে সাথে দেখুন আমার এখানে কি কী বলতেছে আপনি একটু খেয়াল করে দেখেন যে আমার টুইটারে এই টিকমার্কটা চলে আসে কারণ আমার টুইটারে মোটামুটি দশটা ফলোয়ার্স লাগবে টুইটার দশটা ফলোয়ার্স আমার আশা দেখে টিকমার্ক চলে আসছে তারপরে তারপরে এখানে বলছে স্টেলার অ্যাকাউন্ট ট্রেড বিফোর মানে আমার যে ছয় এক দু হাজার একুশের আগে ট্রেড ছিল তার জন্য তিনটা টিকমার্ক চলে আসে আপনি খেয়াল করে দেখেন আমার কিন্তু তিনটা টিকমার্ক চলে আসে মানে আমি হচ্ছে এলিজেবল আমি অফারে জয়েন করার জন্য এলিজেবল আসি এখন খালি আমাকে জাস্ট কাজ হচ্ছে পঞ্চাশটা এক্সেল হোল্ড করতে হবে কলারটে হোল্ড করলে আপনি আমি অফারের জন্য এলিজেবল হয়ে যাব তো এখন কথাটা আপনি খেয়াল করেন দেখুন এই আমার যে এই ভাইয়েরা কিন্তু এলিজেবল আমার রেফার অলরেডি মেবি জয়েন করছে তারা কিন্তু এলিজেবল না কারণ কি তারা হয়তো বা পঞ্চাশ ট্যাক্সেম এখনও ডিপোজিট করে অথবা তাদের এই ট্রেডটা কমপ্লিট হয় নাই তার জন্য যদি তারা এলিজেবল হয় তাদের এখানেও এলিজেবল লেখাটা আসবে হয়তোবা আমার ভিডিওটা দেখার পর আপনার এলিজেবল হয়ে যাবেন এই ভাইয়েরা তো এইখানে আপনি আপনার স্টাইল অ্যাড্রেসে দেওয়ার পর এই ইন্টারভিউসটা চলে আসছে খেয়াল আমি আশা করি এখন ক্লিয়ার হতে পারলেন যে কারা কারা হবে হবেন আমি আবারও বলছি আপনার এখানে যদি তিনটা টিকমার্ক চলে আসে সেক্ষেত্রে আপনি এলিজেবল আর আপনাকে পঞ্চাশটা এক্সএলএম মোজবি হোল্ড করতে হবে তাহলে এই টিকম্যাকটাও চলে আসবে পরে যখন আপনি অর্ডারটা কানেক্ট করবেন দেখুন এই টিকম্যাকটাও চলে আসছে হোল্ড করার পর আমি সেটাও দেখাবো কায়েন্ট কীভাবে করবেন আপনি অর্ডারের সাথে কানেক্ট করার জন্য কায়েন্ট এখানে ক্লিক করবেন আপনি লোভিস্টার হলে লোভিস্টার দ্বারা কানেক্ট করবেন আপনি সিগরেট কী দেওয়া যদি চান যে পর ইউজ করেন আমার মতো তাহলে আপনি আপনার স্টারপোর্টের অ্যাড্রেসটা দিয়েও লগ ইন করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি পরের অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করতেছি আপনারা ছেলে ওই পন্থা অবলম্বন করতে পারেন কোনো সমস্যা নেই একই কথা তো আমি স্টারের পাবলিক অ্যাড্রেসটা দিয়ে আমি এখানে লগ ইন করতেছি যেটা দিয়ে আমি জয়েন করবো ওটা দিয়ে আমি এখানে লগ ইন করলাম আমার এখানে লগ ইন হয়ে গেছে আপনি লব স্টার দিয়েও লগ ইন করতে পারেন জাস্ট এইটুকু কাজ এখন মূলত বলতেছে পঞ্চাশটা এক্সেল কথা এলিজেবল হতে হলে তো পঞ্চাশটা এক্সএলএ কীভাবে ম্যানেজ করি দেখেন এক্সএলএম ম্যানেজ করার জন্য আপনি বাইনাস অবলম্বন করতে পারেন বাইনাস এক্সচেঞ্জ বিশ্বের সেরা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এইখান থেকে আপনি কিছু পরিমাণে ডলার ডিপোজিট করতে পারেন তো পঞ্চাশটা এক্সএলএ এম এর প্রাইস কত আগে এইটা আমরা দেখিনি যারা এলিজেবল আসেন মোস্টি আমি বলব প্রত্যেকে ভাই জয়েন করে নেন এখানে আপনার লস হবে না কেন লস হবে না সেটাও বলি আপনাকে বলছে পঞ্চাশটা এক্সলাম এখানে ডিপোজিট করতে বলতেছে সেটা আপনার অলরেডি কিন্তু ডিপোজিট করতে বলতেছে খেয়াল করে দেখেন এখন টোকেনের প্রায় একটু ভালো পাম্পিংয়ে আছে যদি পঞ্চাশটা টোকেনে দেখুন পঞ্চাশটা টোকেনে প্রায় সাড়ে আঠারো ডলারের কাছাকাছি আপনার লাগবে এটা এটা কী হচ্ছে এটা কিন্তু আপনি ওদেরকে দিচ্ছেন না এটা আপনার অলরেডি আপনি হোল্ড করতেছেন অ্যাড্রপ যখন পাবো তখন আমরা এই টোকেনটা কিন্তু আবার আমরা বের করে ফেলবো এটা আমরা সেল করে ফেলবো এটা আমরা তখন আমাদের অর্ডার থেকে সরিয়ে ফেলবো বা এক্সচেঞ্জ করে ফেলবো এটা তো এতটুকু অন্তত আপনাদের জ্ঞান আসে এটা আপনারা বুঝেন যে এখানে কিন্তু আমরা ইনভেস্ট করতেছি না আমরা জাস্ট আমাদের অলরেডি আমাদের টোকেন হোল্ড করতেছি এখানে আমাদের কোনো লসের কোনো কারণ নেই হোল্ড করলে আমাদের লাভ পরক্ষণ তো এটা এটার প্রাইস হয়তো আরও আপ হতে পারে এটা এটার কিন্তু একসময় প্রাইস কিন্তু ছিল পঞ্চান্ন সেন্ট পঞ্চাশ সেন্ট কিন্তু প্রাইস ছিল এটা কিন্তু পঞ্চাশে আবার উঠতেও পারে আবার ডাউনও দিতে পারে কোনো কথা নেই লাভ লস দুটি আপনার তবে এখানে লসের কোনো কারণ আমি দেখি না তো পঞ্চাশটা এক্সেল যেহেতু আমাকে ম্যানেজ করতে হবে তো আমি বাইনান্সে আসলাম ট্রেড আইকনে ক্লিক করলাম ট্রেড আইকনে ক্লিক করার পর এখান থেকে আমি কী করবো বার আসতেছে কারণ আমার এখানে অলরেডি ইউজিটি আছে কারণ আমি ইউজিটি সবসময় আমার অলরেডি বাইনান্সে আমি তিরিশ বিশ ডলার ইউজিটি রাখি এটা আমার নিজের কাজের জন্য বিভিন্ন কাজ পড়ে যায় অ্যাড্রোফের তখন আমার এই ডলারগুলো দিয়ে আমি কাজ করি তো আপনারা সব আমি সবাইকে সবসময় বলি যে আপনারা কিছু পরিমাণে ডলার কিনে রাখবেন এটা আপনারা প্রতিনিয়ত কাজে লাগবে তো আমি এখন বাই করবো তার জন্য আমি বাইয়ের উপরে ফালাইলাম এখন আমি কত কী বাই করবো দেখি আচ্ছা এখানে আমার মূলত ইউএইচডি নেই বিএইচডি আছে তো আমার জন্য আমি বিএইচডি দিয়ে বাই করব তো আমি সিম্পল বিএইচডি অপশনে গেলাম জাস্ট বাইনান্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি এক্সেল দেখে সার্চ করে দেখেন এক্সেলএম বাই বিএইচডিটি রয়েছে আমরা বিএইচডি ছাড়া বাই করব তার জন্য বাই বাইক ক্লিক করলাম এখানে বাই অর্ডার যেটা উপরের দেওয়া আছে মানে এটাই দেওয়া আছে ফার্স্টেরটাই আমরা সিলেকশন করলাম তো এখান থেকে আমাকে বলতেছে পঞ্চাশটার কথা তো আমি পঞ্চাশটা যেহেতু বাই করব তার জন্য আমি এখানে পঞ্চাশটা দিয়ে আমার কাছে আরও কিছু এক্সেলাম আগে থেকে হোল্ড আছে তার জন্য আমি পঞ্চাশটার বেশি বাই না তো পঞ্চাশটা বাই করলে আমার সতেরো দশমিক এইট্টি সেভেন হচ্ছে তো আমি এই প্রাইসটাই ধরি তার জন্য আমি পঞ্চাশটা টোকেন নিয়ে বাই অপশনে ক্লিক করলাম দেখি বাই হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখুন এটা আমার অর্ডার লেগে গেছে একটু পরে দেখবেন এটা আমার বাই হয়ে গেছে বাই হয়ে গেলে আমি এটা উইথড্রো করবো উইথড্রো করে আমি আমার ওয়ালারে নিয়ে রাখব ডিটে আমার বাই হয়ে গেছে দেখুন আমার এখানে এক্সেল চলে আসছে পঞ্চাশ দশমিক নাইনটি সিক্স এক্সেল আগে কিছু এক্সেল এম ছিল এখন আমি এই এক্সেল এমটা করে নিব আমার ওয়ালেটে আমি আবারও বলছি আমি কিন্তু এখানে কোনো ইনভেস্ট করছি না আমি আমারটাই আমি আমারটাই আমার ওয়ালেটে রাখছি যখন আমার হচ্ছে পোর্ট আমি ইউজ করি অনেকে লোভ স্টার ইউজ করেন আমি ইউজ করি পোর্ট কোনো প্রবলেম নেই দুটোই একই রকমের ওয়ালেটই তো আমি আমার পোর্টে চলে যাচ্ছি সেখান থেকে আমি অ্যাড্রেসটা নিয়ে উইথড্রো করব তো আমি আমার ইনস্টালার পোর্ট থেকে এক্স এর অ্যাড্রেসটা কপি করে নিলাম আপনারা আর নিবেন দেখুন আমার আগের থেকে এক্সেলেম ছিল এখানে তো আমি একটা বিগ প্রফিট পেয়েছিলাম সেটাও তুলে ধরি আপনাদেরকে একটা জিনিস দেখাতে মনে নেই আমার সেটা হচ্ছে আমি কিন্তু একটা অফার থেকে বিগ প্রফিট নিছিলাম সেটা হচ্ছে কোথায় জানি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এসএসটি আসলে এখানে শো করে আমি একটা অফার থেকে বিগ প্রফিট নিয়েছিলাম সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে যদি ম্যামো থাকে আপনার ওয়ালেটে তাও ম্যামো দিবেন মেমো না থাকলে মেমো দেওয়া লাগবে না তো আমি জাস্ট এখানে বলতেছে ম্যামোর কথা ইন্টারভিউ ম্যামো কারেক্ট তো আমার তো মেমোই নাই আমি ম্যামের ম্যামো কই থেকে মো ছাড়া আমি উইড্রো দিলাম আমি সকল কিছু দিয়ে দেখাচ্ছি তো আমি উইড্রো দিয়ে ফেলি সরাসরি আমার ওয়ালেটে তো আমি একটু ওয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে লাইভই দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু বাইনান্স থেকে উইড্রো করতে তেমন কোনো ফি কাটে না আহামরি কোনো কিছু না বাইনান্স থেকে উইথড্রো করতে গেলে মেবি দশ থেকে বিশ সেন্ট এর বেশি উইড্রো কাটে না তেমন কোনো কিছু কাটে না আমার একটা প্রোসেংয়ে চলতেছে দেখুন একদম ফি সামান্য জিরো পয়েন্ট জিরো টু এক্স এলএম তো বুঝতে পারতেছেন যে কতটুকু কম এটা ফি তো আপনার অনেকে অনেক সময় এক্সেল লাগে আপনার চাইলে আমি যে পন্থা দেখালাম এই পন্থায় আপনার চাইলে বাইনাস থেকে আপনাদের এক্সেল প্রয়োজনে কাজে লাগাতে পারেন আমি সম্পূর্ণ আপনার এসে আমি ছিল অন্য এক্সচেঞ্জে যে কাজে লাগলো আমার উইড্রো হয়ে গেছে উইদ্রোটা এখনও হয়নি হবে তো এর আগে আমি এক্সেল একটা এক্সেল যে একটা অফার থেকে বিগ প্রফিট নিয়েছিলাম প্রায় মোটামুটি বিশ হাজার টাকা প্লাস তো এর জন্যই বলি যে অফারগুলো মিস করতে হবে না তো অলরেডি মেবি আমার ডিপোজিট হয়ে গেছে আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস বাইনান্সে আমার ওই লং টাইম ধরে পেন্ডিংয়ে আছে আমি ভিডিওটা অনেকক্ষণ স্টেপ স্ক্রিপ করেছিলাম তো আমি চাচ্ছিলাম যে একদম সম্পূর্ণ প্রসেসটা ভিডিওটা শেষ করে দেবো আপনাদেরকে বুঝিয়ে বাট আমি হয়তো বা যে কোনো সময় ভিডিওটা অফ হয়ে যেতে পারে তার জন্য আগে বিদায় নিয়ে নিচ্ছি আর যদি ভিডিওটা অফ না হয় সেক্ষেত্রে আমি ফুল আপনাদেরকে দেখাই দিব জাস্ট খালি পঞ্চাশটা এক্সেলাম ডিপোজিট করলে আপনার সকল টিকমার্কগুলো চলে আসবে মানে আপনি এলিজেবেল এই আর কিছু না আলহামদুলিল্লাহ আমার অলরেডি পঞ্চাশটা এক্সেল ডিপোজিট হয়ে গেছে এখানে একটা মেসেজ আসছে তো আমি আপনাদেরকে এখন চেক করে দেখাচ্ছি মূলত এখান থেকে কেমনে কি আমি দেখুন আমার স্টেলার পরে আমি কিন্তু পঞ্চাশটা এক্সেলএম ডিপোজিট করেছি যেটা আমার ব্যালেন্সে অলরেডি শো করতেছে তো এটা কিন্তু আমি ডিপোজিট করলাম তো আপনাকে আমি আগেও বলছি এখনও বলছি ভাই আমি কিন্তু কোনো ইনভেস্ট করিনি আমি আমার ওয়ালেটেই পঞ্চাশটা এক্সেল রাখলাম যখন অফার শেষ হয়ে যাবে তখন আবার এটা আমি নিয়ে বাইন্যান্সে নিয়ে সেল করে দিব আমার প্রফিট আমার কাছে থাকবে জাস্ট খালি এই অফারে অংশগ্রহণ করার জন্য আমি পঞ্চাশটা এক্সএলএম এখানে জাস্ট খালি রাখছি হোল্ড করে এটা হচ্ছে আমার এলিজেবল আমি সেটা প্রমাণ দিলাম ওদেরকে এখন আমি আপনাদেরকে একদম প্রুফ দেখাচ্ছি আমি যে আমি যে এখন আমি ফুল এলিজেবল আসি কি না সেটা দেখার জন্য যেহেতু পঞ্চাশটা এক্সেলাম এখন অলরেডি আমার ডিপোজিট আছে তো এখন দেখুন আমি কিন্তু ফুললি এলিজেবল আগে কিন্তু তিনটা টিকমার্ক ওপেন ছিল এখন কিন্তু চারটা আসছে অর্থাৎ আমি কিন্তু এক হাজারটি নাইস টোকেন পাবো তো কখন পাবো এটাও আপনারা অনেকে কোয়েশন করবেন ভাই এটা কখন পাবো তো এটা পাবো হচ্ছে ওরা যখন স্ক্যান একটা স্ন্যাপশট নেয় স্ন্যাপশটটা হচ্ছে কার কার এলিজিবল আছে তাদের ওয়ালেট স্ন্যাপশট নেওয়ার পরে তখন ওরা খুব শীঘ্রই আমাদেরকে একটা আপডেট দিবে তখন আমাদেরকে কি করতে হবে এটা ক্লেম করতে হবে এক টা টোকেন আমাদেরকে দেওয়া হবে প্রত্যেকের ওয়ালেটে একটা ট্রানজেকশনের মতো করে তো আমাদের কী করতে হবে আমাদের প্রত্যেকের ওয়ালেট থেকে মানে লোভস্টার ওয়ালেট বা স্টালা ওয়ালেট যেটা ইসকয়েনটা কেন আপনাদের এখানে একটা হিস্টরি ট্রানজ্যাকশন আসবে আমি আবার অগ্রিম বলে দিচ্ছি এটা ক্লেমটা কীভাবে করতে হবে যখন ক্লেম করার জন্য অপশন হবে তখন এখানে একটা ভিউ হিস্টোরি একটা অপশন দেখতে পাবেন যেখানে আপনার পেন্ডিংয়ে থাকবে আপনার হিস্টোরিটা পেন্ডিংয়ে থাকবে তখন আপনাকে করতে হবে হিস্টোরিতে ক্লিক করে সেটা কী করতে হবে আপনাকে ই করতে হবে ক্লেম করে নিতে হবে আরেকটা ছোটো কাজ রয়েছে আমাদের সেটা আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে আপনারা এই নাইস কয়নের ইটা নাইস কয়েনের টাচ লাইনটা অ্যাড করে নেবেন তো আপনারা যারা লোভিস্টার ইউজ করেন তারা তো বোঝেনি কিভাবে টোকেন অ্যাড করতে হয় সিম্পল লোভিস্টার অলরেডি ইউজ করবেন লোভিস্টার অলরেডি ইউজ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে একটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাসেস্ট অপশন এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি এই অ্যাড্রেসটা এখানে দিয়ে আপনি অ্যাড করে নিতে পারেন অ্যাড্রেসটা দিলেই কয়েনটা চলে আসবে জাস্ট খালি কয়েনটা অ্যাড করে নেবেন দেখুন অ্যাড করে নিলে এখানে একটু ফি কাটে এসছিলাম অ্যাড করে নিলে আপনার টোকেনটা যখন ক্লেম করবেন আপনার এখানে টোকেনটা শো করবে সেটা আপনি সেল করে প্রফিট কীভাবে নেবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো যখন পেমেন্টটা পাবো তখনই আরেকটা ভিডিও করবো তো আমি আমারটা আমি স্টেলার পটে অ্যাড করে নিচ্ছি আমি যেহেতু দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি স্টেলার পটে অ্যাড করার সিস্টেমটাও একই রকম এখানে আপনি সিম্পল যে এখানে আসবেন আসার পর ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন এইখানে দেখেন যে আপনার ব্যালেন্স শো করতেছে তো আপনি এখানে দেখুন যে টাচ লাইনে একটা অপশন থাকে টাচ লাইনে আপনাকে অ্যাড করে নিতে হবে সিম্পল ইনস্টালের পরে যারা অ্যাড করবেন তারা যে অ্যাস ক্লিক করবেন অ্যাসেসটা ক্লিক করলে আপনার এখানে ব্যালেন্স চলে আসবে অ্যাস ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেটা টিকমারটা কেটে দিবেন এখানে দেখবেন যে অ্যাড একটা অপশন আসবে অ্যাড করে নেবেন এই যে এখানে আমি জাস্ট খালি এখানে আমি ইস্যুটা দিয়ে দিচ্ছি তারপর এখানে কোড দিতে হবে তো কোডটা হচ্ছে আজকে নাইস লিখে দিলেই হবে তো এখানে আমি জাস্ট খালি বসায় দিচ্ছি তো নাইস লিখে দিলাম তো হোক আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আপনাদেরই ভালো তো আমি অ্যাড টাস লাইনে ক্লিক করতেছি আমাকে একটু লগ ইন করে নিতে হবে তো এখানে আমার জাস্ট ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে তো সাইন ইন দিয়ে দিলাম তো এটা কমপ্লিট হচ্ছে টাস লাইন সাকসেসফুল অ্যাডেড অ্যাড হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাড যে হয়েছে এখানে নিচের দিকে এটা আসে আর কি এখানে এসটি ক্লিক করলে বা আপনি এখানে আসবেন এখানে দেখুন আপনার যে ব্যালেন্স পেমেন্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আমি নাইস কয়েনটা অ্যাড করছি যে অ্যাড যখন এটা ক্লেম করবো তখন আমার ব্যালেন্সটা এখানে শো করবে স্টারও একই কথা যারা লোভ স্টার লোভ স্টার আপনি যখন এই কয়েনটা অ্যাড করে নেবেন এটা অ্যাড করে নিলে যখন আপনার পেমেন্ট করবে তখন আপনি দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্স শো করবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি কিন্তু একদম ক্লিয়ার কাট দেখাই দিচ্ছি কে কে এলিজেবল হবেন তারা এখানে এক্সেল ডিপোজিট করবেন আর এখন কোনো ওয়ে নাই আপনি যদি এই তিনটা টিকমার্ক থাকে তাহলে আপনি ডিপোজিট করবেন আর আপনার যদি তিনটা এলিজেবল না হয় তাহলে আপনি ডিপোজিট করবেন না আর এখন কোনো আর ওয়ে নাই যে আপনি ডিপোজিট করবেন এটা নিয়ে কেউ কোনো কোয়েশন করবেন না আমি এর জন্য সকল কিছু ক্লিয়ার করলাম আপনার যদি ছয় এক দু হাজার একুশের টেট থাকে তাহলে তো আপনি তিনটা টিকমার্ক থাকতেছি তাহলে আপনি এক্সেল ডিপোজিট করলে আপনার চারটা টিকমার্ক হয়ে যাবে পরক্ষণতে এটার আপডেট আসবে আমরা ক্লেম করে টোকেন মজুদ্র নিব প্রফিট নিবোটা ভালো অবশ্যই লাইক করেন পাশে থাকেন ধন্যবাদ সবাইকে